আসসালামু আলাইকুম ভাইয়ারা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 26 এপ্রিল 2022। আজ থেকে সিঙ্গাপুরে গেলে যে নিয়মগুলো হচ্ছে বা যে ছাড় দেওয়া হচ্ছে তা নিয়ে অনেকেরই ডাউট আছে। অনেকেই আমি এ নিয়ে ভিডিও করার পরেও আমাকে কমেন্টে বিরূপ মন্তব্য করেছে এবং অনেকেই আমাকে কল দিয়েছে। আজকে সকাল থেকে এ পর্যন্ত প্রায় 15 থেকে 20 জন কল দিয়ে এই ডাউট ক্লিয়ার করেছে। তাতে ডাউটটা হলো যে আজ থেকে কি সিঙ্গাপুরে গেলে পিসিআর টেস্ট করতে হবে না, তাদের বস নাকি বস করতে হবে, তার বস নাকি জানে না। আসলে এটা আমাদের বানানোর কথা নয়, এটা সিঙ্গাপুরের ওয়েবসাইটে লেখা আছে এবং আমার ওয়েবসাইট এবং কি জাতীয় পত্রিকার নিউজে এটা এসেছে যে আজ থেকে সিঙ্গাপুরে গেলে যারা ভ্যাকসিন না থাকবে তাদের পিসিআর টেস্ট করতে হবে না, যারা ভ্যাকসিন না থাকবে তাদেরকে অবশ্যই পিসিআর টেস্ট করতে হবে, এমনকি তাদের সিঙ্গাপুর গেলে 7 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর যারা ভ্যাকসিন নেওয়া আছে তাদের কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে হবে না, পিসিআর টেস্ট করতে হবে না, শুধুমাত্র ওই যে মাইগ্রেন ওয়ার্কার অনবোর্ডিং সেন্টারে থাকতে হবে। যারা ভ্যাকসিন নেয় বলতে বোঝানো হয়েছে যে অ্যাটলিস্ট 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন, 1 ডোজ ভ্যাকসিন নিলে হবে না, কমপক্ষে 2 ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা এই সুবিধাটা পাবেন। এখন অনেকে বলেন যে ভাই আমরা তো 2 ডোজ টিকা নিয়েছি, আমি কি বুস্টার ডোজ দিতে হবে কি না। যদি বাংলাদেশ থেকে টিকা নিয়ে থাকেন, বুস্টার ডোজের মেসেজ এসে থাকে, তাহলে অবশ্যই বুস্টার ডোজটা নিয়ে নেবেন। আর না নেওয়া থাকলে সমস্যা নাই, সিঙ্গাপুরে গেলে আমার অফিসের অনুসারে যে 3 দিনের 4 দিনের জন্য MWC মাইগ্রেন ওয়ার্কার অনবোর্ডিং সেন্টারে থাকতে হবে, তখন নাকি টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কারণ তখন সেখানে যাওয়ার পর আপনাকে সেরোলজিক্যাল টেস্ট করা হবে, দেখবে যে আপনার শরীরে রক্ত পজিটিভ কিনা, পজিটিভ হলে আর ভ্যাকসিন দিবে না। যদি নেগেটিভ মানে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হলে তারা আবার আপনাকে ডোজ টিকা দিবে। টিকা যারা দিবে তাদেরকে 4 দিন পর্যন্ত মাইগ্রেন ওয়ার্কার অনবোর্ডিং সেন্টারে থাকতে হবে। আর যাদের টিকা দিতে হবে না, রক্তে টেস্ট করার পর রেজাল্ট পজিটিভ আসবে, তাদেরকে তৃতীয় দিনের মাথায় মাইগ্রেন ওয়ার্কার অনবোর্ডিং সেন্টার থেকে রিলিজ দেওয়া হবে। অর্থাৎ চেক আউট করতে পারবেন, আপনারা আপনাদের যে কোম্পানি যেখানে থাকার ব্যবস্থা করছে সেখানে চলে যেতে পারবেন। এটা একবার ক্লিয়ার, এখানে কোনো বানোয়ার কথা নয়। এবং বাংলাদেশে যারা আসবেন তাদেরও পিসিআর টেস্ট করতে হবে না। আপনারা এই লেটেস্ট আপডেটগুলি আপনারা জানতে পারবেন যে ট্রাভেল এজেন্সিগুলি আছে যেখান থেকে আপনার বিমানের টিকিট ক্রয় করেন তাদের কাছ থেকেও জানতে পারবেন। কারণ তারাও কোনো বর্ডার ম্যানেজার অর্থাৎ বিমানে ওঠানামা করার জন্য কোনো আপডেট নিউজ আসলে তারা কিন্তু সবার আগে জেনে নেয়। কারণ বিমান কর্তৃপক্ষগুলো মানে বাংলাদেশ সরকার এবং সিঙ্গাপুর সরকার কোনো চেঞ্জ করে তাহলে তারা বিমান কর্তৃপক্ষগুলোকে জানিয়ে দেয়, আর বিমান কর্তৃপক্ষগুলো জানিয়ে দিলে তারা আবার সেই আপডেটটা ট্রাভেল এজেন্সিগুলোকে জানিয়ে দেয় সাথে সাথে যে এই বাংলাদেশ সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আসলে এটা করতে হবে অথবা বাংলাদেশে সিঙ্গাপুর গেলে এটা করতে হবে। তবে আজ থেকে পিসিআর টেস্ট করতে না হলেও হেলথ ডিক্লারেশন ফর্মটা কিন্তু চালু আছে, অর্থাৎ এরা সিঙ্গাপুর আসবেন এবং যাবেন উভয় পক্ষেই আপনাদেরকে হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। বাংলাদেশে আসলেও হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে, সিঙ্গাপুর গেলেও হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ না করলে কিন্তু আপনি ইমিগ্রেশনের ক্লিয়ারেন্স মতলব বোর্ডিং পাস পাবেন না। গতকাল কি বাংলাদেশে আসার সময় সিঙ্গাপুর থেকে কয়েকজন ভাই আমার পরামর্শ নিয়েছিলেন, তারা আসার পরে এয়ারপোর্টে তাদের কোনো সমস্যা হয়নি, তারা বোর্ডিং পাস নিয়ে দেশে চলে আসছেন। কয়েকজন গুরুত্ব দেননি, তাদেরকে এয়ারপোর্টে আসার পর তাদের বোর্ডিং পাস দেওয়া হয়নি, তাদেরকে ওই মুহূর্তে ওইখানে দাঁড়ায় করেই হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হয়েছে। তো আপনারা ঝামেলা না করে বিমানবন্দরে আসার আগেই হেলথ ডিক্লারেশন ফর্মটা পূরণ করে ফেলবে। এটা প্রিন্ট করে নিয়ে আসলে হবে, প্রিন্ট না করেও মোবাইলে যেই সব কপিটা থাকবে ওইটা দেখালো হবে। তো এই ছিল আপডেট, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।